করোনা ভাইরাসে ইউকের মধ্যে বার্মিংহাম ও আশপাশের এলাকা সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে রয়েছে। মৃতের সংখ্যাও এগিয়ে এই এলাকায়। গত 24 ঘন্টায় 92 জন সহ মোট মৃত্যু সংখ্যা 1521। এদিকে বাংলাদেশি তথা এথনিক কমিউনিটি এই মহামারীতেও সোশ্যাল ডিস্টেন্সিং মানছেন না। বিস্তারিত মিডল্যান্ডস প্রতিনিধি রিয়াদ আহাদের রিপোর্টে, ক্যামেরায় ছিলেন আহাদ সোহেল। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ব্ল্যাক কান্ট্রি মিলিয়ে এখনও বার্মিংহামেই সর্বোচ্চ মানুষের মৃত্যু ঘটেছে। এনএইচএস ইংল্যান্ডের তথ্য অনুযায়ী অঞ্চলভিত্তিক পরিসংখ্যানে ইউনিভার্সিটি হসপিটাল বার্মিংহাম এনএইচএস ফাউন্ডেশন ট্রাস্টের হাসপাতালগুলোতেই বেশি লোক মৃত্যুবরণ করেছেন। শুধু শনিবারই মারা গেছেন 92 জন, আর মোট মৃতের সংখ্যা 1521 জন। করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করলেও বাংলাদেশি কমিউনিটির অনেকে জানাতে অনাগ্রহী হলেও ব্ল্যাক কান্ট্রি মিলিয়ে বার্মিংহামে ইতিমধ্যে 23 জন বাঙালির মৃত্যু সংবাদ পাওয়া গেছে। আক্রান্তের সংখ্যাও কোনো অংশে কম নয়। করোনায় আক্রান্ত হয়ে বাংলাদেশিদের মৃত্যুর বিষয়ে তথ্য দিতে গিয়ে কভেন্ট্রি রোড জামে মসজিদ ও ইসলামিক সেন্টারের ফিউনারাল সার্ভিসের ম্যানেজার বশির আহমেদ এই কদিনে তারাই শুধু 12 জনের লাশ দাফন কাফনের ব্যবস্থা করেছেন বলে জানিয়ে বিষয়টিকে গুরুত্ব দিতে সকলের প্রতি আহ্বান জানিয়েছেন। ইন দ্য লাস্ট টু উইকস উই হ্যাভ ম্যানেজড অ্যারাউন্ড 12 বডিজ। দিস ইজ আনপ্রেসিডেন্টেড ফর দিস টাইম অফ ইয়ার। অফিশিয়াল ফিগার্স হ্যাভ শোন দ্যাট আওয়ার পিপল আর ওয়ার্স্ট এফেক্টেড। টু অ্যাভয়েড ফার্দার ডেথস, প্লিজ টেক দিস সিরিয়াসলি। Bodies are piling up. Therefore, protect your loved ones. Stay home and follow government guidelines. মৃতদেহের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় বার্মিংহাম সেন্ট্রাল মসজিদ ও গমকুলছড়ি জামে মসজিদে অস্থায়ীভাবে বর্জিত করা হয়েছে বিশেষ ব্যবস্থা। সেখানেও প্রতিদিন দাফন কাফনের জন্য জমা হচ্ছে আমাদের কমিউনিটির অনেকেরই মৃতদেহ। সরকার ঘোষিত লকডাউন আর করোনা আক্রান্তের ভয়ে প্রথম দিকে বিধিনিষেধ মেনে চললেও বার্মিংহামের বাঙালি অধ্যুষিত এলাকাগুলোর চিত্র এখন একেবারে ভিন্ন। মাস্ক, গ্লাভসের অপ্রতুল ব্যবহার, সামাজিক দূরত্ব ও সচেতনতার বিষয়ে অধিকাংশরাই উদাসীন। দেদারসে ঘুরে বেড়াচ্ছেন অনেকেই, কারণ ঘরে বসতে বসতে যেমন একটা বোরিং ফিল মনে হচ্ছে। আর কতদিন এভাবে থাকবো? ওখানে যেখান আছে ওখানে অতি দরকার তারা, কেউ আমরা বাড়ি না। তিন সপ্তাহ ধরে আমি ঘরে আছি, বিশেষ প্রয়োজনীয় বাইরে আসছি, তোরা শপিং নিবো। এই বিষয়েও ভিন্নজনের রয়েছে ভিন্ন মত। বেদরকারি ভাবে কেউ এই অঞ্চলে ঘোরাফেরা করছে না, কারণ সবাই সচেতন। তথাপি তার নিত্য প্রয়োজনের তাগিদে তাকে ঘর থেকে বাহির হতে হয়। সাত সপ্তাহ ধরে বউ বাচ্চা নিয়ে আমার ঘরে আছি, নিজস্ব ব্যবসা বাণিজ্য আছে, খাম খাওয়া সপ্তাহ ছাড়িয়া আমি ঘরের মাঝে বাদ। যদি দুনিয়াত বাসি তৈলে ব্যবসা বাণিজ্য খাম দুনিয়াদারি সাথে থাকে। অনেকদিন হয়ে গেছে মুসল্লি সাহেব অকল মসজিদ আইয়া নামাজ পড়তে পারা না, তারা আমার সাথে যোগাযোগ করা যে মসজিদ আইয়া নামাজ পড়ার লাগে। আমি তারা অনুরোধ করলাম, তারা এখন যে সময় এখন মসজিদ আইয়া নামাজ পড়ার টাইম নাই। এহেন অবস্থায় বার্মিংহামের বাংলাদেশ সহকারী হাইকমিশনের পক্ষ থেকেও সকলকে সাবধান থাকার অনুরোধ জানিয়ে সহকারী হাইকমিশনার নাজমুল হক বলেন, সকল বাংলাদেশিদেরকে আমি বিনীত অনুরোধ জানাবো এই সময়টুকু খুব সাবধানতার সাথে পার হন। যুক্তরাজ্য সরকার কর্তৃক যে নির্দেশনাগুলি রয়েছে সেগুলি মেনে চলুন। ঘর থেকে খুব প্রয়োজন না হলে বেরোবেন না। সামাজিক দূরত্ব মেনে চলুন। কারো কোনো সহায়তা প্রয়োজন আছে কিনা খোঁজ খবর নিন, প্রয়োজনে তাদের পাশে দাঁড়ান। সামাজিক দূরত্বের সময় হলেও একই সাথে পাশে দাঁড়াবারও সময়। বার্মিংহামে অবস্থিত সহকারী হাইকমিশন আপনাদের পাশে আছে, যে কোনো সময় আমাদের সাহায্যের প্রয়োজন হয় আমরা সর্বোচ্চ চেষ্টা করব। বিশ্বের সব স্থানে করোনা ভাইরাসে আক্রান্ত এবং মৃতের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে, কিন্তু আমাদের কমিউনিটিতে করোনা ভাইরাস নিয়ে সচেতনতা বৃদ্ধি পাচ্ছে না সেই রকম। সকলে গুরুত্ব দিচ্ছেন সচেতনতার উপর, কিন্তু আমরা সেরকম সচেতন হতে পারছি না। আর সচেতন হতে না পারলে আমাদের কমিউনিটিতেও করোনা ভাইরাস আরও ভয়াবহ আকার ধারণ করবে বলে সংশ্লিষ্ট মহল মনে করছেন। বার্মিংহাম থেকে রিয়াদ আহাদ, চ্যানেল এস নিউজ।